দর্শক সবাইকে স্বাগত দীপ্ত টিভি এবং দীপ্ত নিউজ ফেসবুক লাইভে। দর্শক আমি এখন এখন দাঁড়িয়ে আছি শরীয়তপুর জেলার জাজিরা প্রান্তে। দর্শক আপনারা জানেন যে দীর্ঘদিন যাবত মাওয়া এবং মাওয়া শিমুলিয়া বাংলা বাজার যে নৌরোডটি রয়েছে সেই নৌরোডটি কিন্তু আজকে প্রায় 2 মাস যাবত বন্ধ রয়েছে। আপনারা জানেন যে পদ্ম সেতু পিলারের সঙ্গে কিন্তু বারবার ফেরি ধাক্কা লাগার পর থেকে কিন্তু এই দক্ষিণ অঞ্চলের যেই ফেরিগুলো চলছে সেই ফেরিগুলো কিন্তু বন্ধ রয়েছে। এই সেই ফেরি বন্ধ থাকার কারণেই কিন্তু এই দক্ষিণ অঞ্চলের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো কিন্তু দুর্ভোগ বেড়েই গেছে। আমরা আমরা বিভিন্ন সময় দেখেছি যে ইমার্জেন্সি যেই রোগীগুলো আমরা দেখতে পাই ঢাকা নেওয়া হয় সেই আপনার প্রায় 2 ঘন্টা বেশি পথ ঘুরে কিন্তু সেই ইমার্জেন্সি রোগীগুলো নিয়ে ঢাকায় যেতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় আপনার অ্যাম্বুলেন্সেই রোগী মারা যায়। কিন্তু আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি যে কারণে দাঁড়িয়ে আছি আজকে শরীয়তপুরে মানে পদ্মা সেতু রক্ষা যে কমিটি নামে একটি সংগঠন রয়েছে সেই সংগঠনটি কিন্তু আজকে গণ অনুসরণ করছে আপনার ফেরি চলাচল করার জন্য। যদি ফেরি চলাচল না হয় এবং যে ফেরি যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে যদি আশানুরূপ তারা যদি কোনো ধরনের আপনার জবাব না পায় তাহলে তাদের যে অনশন রয়েছে তাদের এই অনশন কর্মসূচি চলতে থাকবে। আমি এখন দর্শক কথা বলবো যে আজকের যে পদ্মা সেতু রক্ষা কমিটির যিনি আহ্বায়ক যিনি আজকের এই গণ অনশনে ডাক দিয়েছেন তার সঙ্গে কথা বলবো। আপনি যদি আমাদের একটু বলতেন আজকের আপনারা যে আজকে গণ অনশন দিয়েছেন এই গণ অনশন দেওয়ার কারণটা কি আমাদের দর্শক একটু জানান। ধন্যবাদ। আজকের এই গণ অনশন আপনারা জানেন যে পদ্মা সেতুর নিচ দিয়ে বারবার ফেরি চলাচলের জন্য এই ফেরিতে ধাক্কা লাগার কারণে এই সেতুতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে প্রায় 2 মাস যাবৎ ফেরি চলাচল বন্ধ রয়েছে। সেই বন্ধ থাকার কারণে এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগ চরমে উঠেছে। সেই জনদুর্ভোগ লাঘবের জন্য পদ্মা সেতু রক্ষা কমিটি এই গণ অনশন কর্মসূচির আয়োজন করেছে, যাতে করে দ্রুত সময়ের মধ্যে শিমুলিয়া সাত্তার মাতবর মাঝির ঘাটে যে পল্টুনটি স্থাপন করেছে এই পল্টুনে ফেরি চলাচলের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জনদুর্ভোগ লাঘব করবেন কর্তৃপক্ষ, এই দাবিতে আজকের এই অনশন আমাদের। যদি আপনাদের এই আপনাদের যে দাবিটা রয়েছে এই দাবিটি যদি বাস্তবায়ন না হয় তাহলে আপনাদের যে কর্মসূচি বা গণ অনশন এই গণ অনশনটা কতদিন চলবে? এই কর্তৃপক্ষের প্রতি আজকে আমাদের কিছুদিন আগেও আমাদের একটি প্রোগ্রাম হয়েছে, সেই দিনও আমরা একটি সময়সীমা দিয়েছিলাম, আজও আমরা ধীরে সুস্থ কর্মসূচি দিচ্ছি এবং দেব। কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে, কাল যদি এই আমাদের দাবি মেনে না হয় তাহলে আমরা কালই কর্মসূচি স্থগিত করে দেবো। যতদিন পর্যন্ত আমাদের এই দাবি মেনে না নেবে ততদিন আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। ধন্যবাদ দর্শক। আমি কথা বললাম যে এখানকার যিনি আজকের গণ অনশনের পদ্মা সেতু রক্ষা কমিটির যিনি আহ্বায়ক যিনি আজকের এই গণ অনশনের ডাক দিয়েছেন তিনি যেমনটা দর্শক আমাদের জানিয়েছেন যদি ঘাট কর্তৃপক্ষ ফেরি কর্তৃপক্ষ যদি তাদের দাবি যদি না মানে তাহলে তাদের এই অনশন চলতে থাকবে। দর্শক আমি আরও একজনের সঙ্গে কথা বলবো যিনি আমরা সবসময় দেখেছি এই পদ্মা সেতু দিয়ে ফেরি চলাচল করার জন্য এই ঘাট দিয়ে ফেরি চলাচল করার জন্য পদ্মা সেতু রক্ষার জন্য যিনি অনেকগুলো দাবি দেওয়া থেকে আপনার মানববন্ধন করেছিল আমি আরও একজন এরকম আরও একজনের সঙ্গে কথা বলবো। আজকে আপনারা যে গণ অনশন করেছিলেন এর আগে মানববন্ধনগুলো করেছিলেন এই পদ্মা সেতু রক্ষার জন্য, আসলে এই মানববন্ধন বা গণ অনশনের এই কারণটা কি? আমাদের এই গণ অনশন বলেন আর মানববন্ধন বলেন এটার কারণ একটাই, আমাদের দক্ষিণবঙ্গ সহ সারা বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু। এটা আপনারা জানেন বিগত দিনে কয়েকবার পদ্মা সেতুর সাথে ধাক্কা লেগেছে। আমরা চাই পদ্মা সেতু রক্ষার্থে আমাদের পদ্মা সেতু রক্ষা কমিটি নামের একটি কমিটিতে আমরা সংগঠনে আমরা এই মানববন্ধন করছি পদ্মা সেতু রক্ষার্থে। তার পাশাপাশি আমরা যে মানুষের গণমানুষের যে গণভোগান্তির সৃষ্টি হয়েছে 2 মাস যাবৎ যে পদ্মা সেতু ফেরিটি বন্ধ থাকার কারণে এই গণমানুষের
ঠিক আছে, গণভোগান্তি থেকে আমরা অব্যাহতি চাচ্ছি, অতি দ্রুত ফেরি চলাচল চালু করে। আর আপনি হয়তো আপনারা অনেকে জানেন যে আমাদের আর কিছুদিন পরে শীতের মৌসুম আসছে, তখন কিন্তু ঘন কুয়াশা পড়বে, নদীর ভিতরে ঘন কুয়াশা পড়ে, তখন কিন্তু আমরা আবার নতুন নিউজ শুনতে পারিতে পারি যে কুয়াশার কারণে ফেরির সাথে পদ্মা সেতুর পিলারের সাথে সংঘর্ষ। আমরা কোনো নতুন নিউজ শুনতে চাই না, আমরা চাই অতি দ্রুত বিকল্প রাস্তা দিয়ে মঙ্গল মাঝে সাত্তার মতবরে শিমুলিয়া ঘাট দিয়ে যে বিকল্প রাস্তাটি আছে এটা দিয়ে অতি দ্রুত ফেরি চলাচল চালু করুক, এই 21টি জেলার গণমানুষের গণদুর্ভোগের পরিসমাপ্তি হোক। আপনারা কি চাচ্ছেন যে এটা কি দ্রুত সময়ে চালু হবে? হ্যাঁ, আমরা চাচ্ছি এবং এখানকার যারা ঘাট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে আপনারা কোনো ধরনের কথা বলেছিলেন কিনা এবং তারা আপনাদের কোনো আশ্বাসের বাণী দিয়েছে কিনা? ঘাট কর্তৃপক্ষ আমাদের এইরকম কোনো আশ্বাস দেয়নি, তারা এই ব্যাপারে কোনো কিছুই বলে না, তারা হয়তো কোনো অদৃশ্য শক্তির কাছে হয়তো তারা পরাস্ত, তারা এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে চায় না। দর্শক, আমরা এখানে আর একজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছিলেন তা যদি অতি শীঘ্রই যদি আজকে যদি এখানে ফেরি চালু করা হয় অথবা বিকল্প কোনো রুটে ফেরি চালু করা হয় তাহলে তাদের যে গণ অনশন রয়েছে তাদের এই গণ অনশন তারা হয়তো বন্ধ করবে। তাদের দাবি একটাই যে পদ্মা সেতুতে যেন কোনো ধরনের আর ফেরির ধাক্কা না লাগে। আর তারা আমাদেরকে যে জিনিসটা জানিয়েছেন, সকাল থেকে এখানে কিন্তু শত শত লোক কিন্তু এই গণ অনশনে যোগ দিয়েছিলেন, হয়তো অনেকে গোসলে গেছে আবার অনেকে এই গণ অনশনে যোগ দেবে আর কি কিছুক্ষণ পরে। তারা যেমনটা আমাদের জানিয়েছেন যে পদ্মা সেতুতে যদি কোনো ধরনের পিলারে ধাক্কা লাগে তাহলে তাদের দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের মানুষের যে কলিজায় ধাক্কা লাগে। তারা তাদের স্বপ্নের যে সেতুটি রয়েছে তারা আর চায় না তাদের এই স্বপ্নের সেতুতে আর কোনো ধাক্কা লাগুক, আর কোনো অপশক্তি কাজ করুক। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার যারা রয়েছে তারা সকাল থেকেই গণ অনশন করতেছে, তাদের সকলের দ্রুত সময়ে যেন ফেরি চালু করা হয়, আর কোনো ভোগান্তিতে যেন এই দক্ষিণ অঞ্চলের যে মানুষগুলো রয়েছে সেই দক্ষিণ অঞ্চলের মানুষগুলো যেন আর কোনো ভোগান্তি পোহাতে না হয়। দর্শক, শরীয়তপুর জাজিরা যে নতুন যে ঘাটটি রয়েছে সেই ঘাটটি থেকে এই ছিল অনশনের আমার কাছ থেকে সর্বশেষ তথ্য।